আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শেষবার বাংলা সিনেমায় তাকে দেখা গেছে কমলেশ্বর মুখোপাধ্যায় ক্ষতয়। এরপর ভদকা ডায়েরিজ এর মতন হিন্দি সিনেমায় অভিনয় করার পাশাপাশি ফের বাংলা সিনেমায় ফিরছেন রাইমা সেন। মুনমুন সেনের এই সুন্দরী কন্যা এবার এক মার্ডার মিস্ট্রির মধ্যমণি। সিনেমার নাম কায়া, পরিচালক রাজীব চৌধুরী। এই সিনেমাটিতে নাম ভূমিকা অভিনয় করছেন রাইমা, যদিও তার চরিত্রটি সম্পর্কে কিচ্ছু না বলে রহস্য তৈরি করেছেন পরিচালক নিজেই। শুধু বলেছেন রাইমার চরিত্রটি পজিটিভ ক্যারেক্টার। খেলা ঘর বাতি লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতি লেগেছি। কায়াতে এক ফিল্ম মেকারের চরিত্র অভিনয় করছেন কৌশিক সেন। নিজের প্রজেক্টের জন্য রেইকি করতে গিয়ে এক সুপার ন্যাচারাল অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। ক্রমশ উপলব্ধি করেন এই সুপার ন্যাচারাল অভিজ্ঞতার মধ্যে ছায়া ফেলেছে তারই অতীত জীবন। কায়াতে প্রোটাগনিস্ট ফিল্ম মেকারের দুই অ্যাসিস্ট্যান্টের চরিত্র অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার এবং সায়নী দত্ত। সেই দুই অ্যাসিস্ট্যান্ট একটা বিশেষ ঘটনার পর থেকে পরস্পরকে অবিশ্বাস করতে শুরু করে। অবিশ্বাসের পারদ চড়তে চড়তে চরমে ওঠে যখন দুজনে আটকে পড়ে এক গভীর জঙ্গলে। এমন এক নির্জন এবং গহীন জঙ্গল যেখানে মোবাইল ফোনের টাওয়ার পর্যন্ত থাকে না। সেই দুর্বিষহ ভয়াল পরিস্থিতির মধ্যে খুন হয়ে যায় দুই নারীর মধ্যে একজন। কিন্তু কিভাবে, কে করলো খুন, এই মৃত্যু রহস্যের সমাধানই বা কিভাবে হবে? কলকাতা, শিলং এবং চেরাপুঞ্জিতে শুটিং হচ্ছে কায়ার। সায়নী, প্রিয়াঙ্কা এবং কৌশিক সেনকে নিয়ে এই মুহূর্তে শুটিং চলছে শিলংয়ে। তবে যেহেতু সিনেমার গল্পটিতে রয়েছে মার্ডার মিস্ট্রি, তাই সেই ব্যাপারে বিশেষ মুখ খুলতে চাইছেন না কেউ। তবে সম্ভবত রাইমাকে একদম নতুন ধরনের চরিত্রে দেখতে চলেছেন দর্শকরা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।